বিল্টিং ওয়ার্কিং ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদেরকে দেখাবো ছাদের রড কিভাবে চালাতে হয় এবং টপ বটম বলতে কি বুঝায় সেটা বিস্তারিত নিয়ে আসলাম। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে অবশ্যই অনেক কিছু বুঝতে পারবেন। আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করেন, পাশের বেল বটনটি অন করে দেন, তাহলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে আমার নিত্য নতুন ভিডিও পৌঁছে যাবে। এবং লাইক কমেন্ট শেয়ার করে আপনার মতামতটা জানাবেন, আপনার কোনো প্রশ্ন থাকলে জানাবেন। এখানে দেখেন ফুকুর বাঁশ দিয়ে করা হয়েছে, ফুকুর বাঁশের যে ক্র্যাং বাঁশটা করা হয় দেখবেন সেটা সবগুলো একই নিয়ম আছে কিনা। দেখেন এখানে দেখেন সবগুলো একই নিয়ম, হাইট একই হতে হবে। রুমের বিছখানা দেখেন ডবল নেট একটা, ফুকুর বাঁশ যেটা বলা হয় সে পাশে নেট ডবল হয়ে যায়, কারণ ওখানে লোড বেশি, ওখানে টপও দিতে হয়, মাঝখানে লোডগুলো এই টপে টেনে বিমকে দেবে, বিমে কলমকে দেবে, কলমে টেনে সেগুলো ব্রেসকে দেবে। দেখেন আপনারা ভিডিওটা দেখতে থাকেন, আশা করি আপনাদের ভালো লাগবে, অনেক কিছু শিখতে পারবেন। আমার এই ভিডিওটি মালিক শ্রমিক দুজনের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমি বারবার একটা কথাই বলে থাকি, একজন বাড়িওয়ালা তার জীবনের অনেক কষ্টের পরিশ্রমের টাকা দিয়ে একটা বাড়ি করে, তার বাড়িটা যেন সঠিক নিয়মে হয় সেটা। আর যারা নির্মাণ শ্রমিক আছে কেউ যদি কিছু না জানে, হয়তো আমার এই ভিডিওর মাধ্যমে কিছুটা হলেও শিখতে পারবে, জানতে পারবে। দেখেন টপ বটম বলতে হিসেব করে, এই রুমটা অনেক লম্বা আর পাশে কম, আপনি প্রথমে ওই কম দিকে লটগুলো ছড়াবেন, যেদিকে কম লট থলো দিয়ে ওইদিকে লটগুলো আসবে, নিচের দিকে এগুলো প্রথমে সাইজ ছোটোর দিকে লটগুলো চালাতে হয়, এটাকে টপ বটম বলা হয়। আর লম্বাগুলো উপরে থাকবে সবসময়। টপ বটম বলতে এটাই, মানে যারা বুঝে তাদের জন্য সহজ, যারা বুঝে না ওইটা একটু খেয়াল করবেন। লম্বাগুলো কোনোদিনও নিচে ছড়াবেন না, ওটা সবার উপরে হবে। টপ বটম বলতে এটাই বুঝায়, যারা বুঝে না তাদের জন্য সঠিক নিয়মে যদি আপনি লোড না ছাড়ান তাহলে ওটা কোনোদিনও লোড নেবে না, সাপোর্ট নেবে না, আপনার কাজটা 100% হবে না। আপনারা দেখেন কীভাবে লটগুলো বাঁধা হয়েছে এবং ক্র্যাং বাঁশ দেওয়া হয়েছে, এক যে ক্র্যাংয়ের বাঁশের নিচে এখানে ডবল নেট হয়ে যাবে, যেখানে ওখানে পাশে দেখেন ওখানে সিঙ্গেল নেট, সব নেট মিলে একটা নেট হয়েছে, কিন্তু ওখানে এসে ক্র্যাং বাঁশ দিয়ে ডবল নেট হয়ে গেছে। এর উপরে আবার টপ দেব, টপের ভিডিওটাও আমি আপনাদেরকে দেখাবো, আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন। এখানে যদি আপনি কিছু না বুঝেন আমাকে কমেন্ট করেন, আমি চেষ্টা করব আপনাকে সঠিকভাবে বুঝিয়ে দেওয়ার। দেখেন এখানে যেখানে ক্র্যাং বাঁশ দেওয়া হয়েছে, যেখানে ক্র্যাং বাঁশ দেওয়া হয় নাই সেখানে দেখেন কীরকম, এগুলো এখানে ক্র্যাং বাঁশ দেবে, এখন আপনারা দেখতে পারবেন কীভাবে ক্র্যাং বাঁশ দেয়। আর খেয়াল রাখবেন আপনার ছাদের লটগুলো যেন একদম সিধা সিধা হয়, এখন ব্যাখ্যা দেখতেছেন এটা ব্যাখ্যা থাকবে না, বাঁধার পর দেখবেন সঠিকভাবে হচ্ছে কি না। আর এখানে একটু দেখুন কলমের ভিতরে একটা রিং, বিমের ভিতরে একটা রিং, রিংটা কিন্তু আমি বারবার প্রত্যেক ভিডিওতে বলে থাকি, ওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ওই রিংটা দেওয়ার চেষ্টা করবেন। ওইটা বিম বাঁধার সময় ওখানে ডুবে দিতে হয়, তারপর বিম নিচে নামানোর পর ওইটা বাঁধতে হয় ওখানে, দেখেন। আর বিম বারো ছাদের বিমে যদি লট বেশি হয় তাহলে ডালাই ঢুকে না, এই জন্য বারো বিম দিতে হয়। দেখেন বিমের বিছখানে যদি আপনি কলমের বিছখানে যদি আপনি বিমের লট ছড়ান তাহলে কভারিংটা কভারিং বরাবর থাকবে, যদি
এই কলমের লডের বাইরে যদি আপনি বিভিন্ন লড ছড়ান তাহলে কভারিংটা ঠিক থাকবে না, এক সাইডে বেশি হয়ে যাবে, এক সাইডে কম হবে। এখন যদি বিস্কেনে ছড়ান তাহলে কভারিংটা বরাবর থাকবে, একশো একশো থাকবে, তাহলে আপনার কোনো সমস্যা হবে না। একটা বাড়ি করার কাজের জন্য, একটা বাড়ির জন্য কভারিংটা খুব গুরুত্বপূর্ণ। কভারিং না থাকলে ছাদটা কিছুদিন পর আস্তে আস্তে ফুটে যায়, জোরে জোরে পড়ে যায়। হয়তো আপনারা অনেকেই দেখেছেন, অনেক জায়গায় দেখেছেন, আগের যুগের বিল্ডিংগুলো জোরে জোরে পড়ে যেত। ওখানে কিন্তু তখন কিন্তু বলক ব্যবহার করতো না, ডালাই করার সময় নেটটা একটু আলোক করে দিত, কিন্তু আলোক করে দিয়েছে কিন্তু নেটটা তো বসে গেছে, ওকে দেখে না ডালাই ভিতর, এই জন্য সমস্যাটা হয়। বলক ব্যবহার করবেন তাহলে আপনার কাজটা সঠিকভাবে হবে। আমি এই ছাদের ডালার সময় বলক দিয়ে কমপ্লিট ভিডিওটা আপনাদেরকে দেখাবো, চেষ্টা করব আপনাদেরকে লাইভ দিয়ে দেখাবার জন্য। আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন, আপনাদের উপকার আসবে। যারা নির্মাণ শ্রমিক আছে, যারা বুঝে তাদেরকে কিছু বলবো না, যারা না বুঝে তারা অবশ্যই এখান থেকে কিছু শিখতে পারবেন। আর নির্মাণ শ্রমিকরা জেনে জেনে শুনে কোনো দিন ভুল করে না, চেষ্টা করবেন একটা বাড়িওয়ালা স্বপ্নের টাকা দিয়ে বাড়ি করার বাইরে যেন সঠিক নিয়মও হয়, সেদিকে একটু খেয়াল রাখবেন। কারণ আপনি এই বাড়ির টাকা দিয়ে আপনার বউ বাচ্চা, আপনার শ্রমিকরা সবাই চলে, তাই খারাপ কাজটা সঠিকভাবে করার চেষ্টা করবেন। আপনি এই কাজটা ভালো করলে আর একটা কাজ পাওয়ার আশা থাকবে। কারণ একজন বাড়িওয়ালা, সে তার বাড়ি যদি সুন্দর হয়, ভালো হয়, সঠিক হয়, আরেকজনকে বলবে কাজটা দেওয়ার জন্য। এখানে দেখেন, এখানে ডোরিং বাস দেওয়া হচ্ছে, ক্র্যাঙ্ক বাস দেওয়া হচ্ছে। আপনারা ক্র্যাঙ্ক বাসটা একটু দেখেন কীভাবে দেওয়া হচ্ছে। ঠিক আমার এই ভিডিওতে যেভাবে দেওয়া হচ্ছে এভাবে দেবেন, তাহলে একুরেট থাকবে ক্র্যাঙ্ক বাসগুলো। যে টানছে সে দুটো ডাইস ধরছে, আর যে ওদিকে ধরছে সে একটা ডাইস ধরছে, তাহলে এটা গেডি হবে না, বেঁকা হবে না, সবগুলো একই নিয়ম থাকবে। ভিডিওটা দেখেন ক্র্যাঙ্ক বাস কীভাবে দেওয়া হচ্ছে। আশা করি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে অনেক কিছু বুঝতে পারবেন, অনেক কিছু দেখবেন। যদি কোনো ভুল হয়ে থাকে কমেন্ট করেন। আমি একটা কথা বারবার বলি সবাইকে, শিখার কোনো শেষ নাই, আমারও ভুল হতে পারে, তাই আপনাদের কোনো অভিজ্ঞতা থাকলে আমাকে জানাবেন, সেটা আমিও শিখবো আপনার কাছ থেকে। ইঞ্জিনিয়ার হোক বা নির্মাণ শ্রমিক হোক, কনট্রাক্টর হোক, সবার কাছে বলবো একই কথা, শিখার কোনো শেষ নাই, নিত্য নতুন আপডেট হচ্ছে। আমাদের দেশের ইঞ্জিনিয়াররা নিত্য নতুন আপডেট বের করছে, যেন বিল্ডিংয়ের মেয়াদটা বাড়ে, সঠিকভাবে কাজটা হয়। এই জন্য আপনাদেরকে বলবো আপনার মতামতটা জানাবেন, আমার কাজটা কি সঠিকভাবে হচ্ছে হচ্ছে না এটা জানাবেন। আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ, আপনারা কমেন্ট করেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন। কারণ চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনি আপনার কাছে আমার ভিডিওটা পৌঁছে যাবে, সবার আগে দেখতে পারবেন, খুঁজতে হবে না আমার চ্যানেলটি, খুঁজতে হবে না কোথায় আছে এটা, এটা আপনার কাছে ভিডিও চলে যাবে, মনিটেশন যাবে, মেসেজ যাবে, তাহলে আপনি অবশ্যই ভিডিওটা দেখতে পারবেন। দেখেন কীভাবে টপ বটম বলতে বটমের লট যাবে বিমের নিচের লট দিয়ে, আর টপের লট বিমের উপর দিয়ে। এইভাবে করলে আশা করি আপনার কাজটা 100% হবে। এখানে দেখেন আমি সব জায়গায় মার্ক দিয়ে দেব কোথায় কী করতে হবে। দেখেন কভারিংগুলো কীভাবে একই হয়েছে, এখনও কিন্তু ব্লক দেওয়া হয়নি, ব্লক দিলে 100% সিধে দেখতে পারবেন। আমি ডালার দিন আপনাদেরকে দেখাই দেব, এখনও কিন্তু লট বানতেছে, এখনও ব্লক দেওয়া হয়নি,
বাঁধার জন্য শুধু ব্লকগুলো দেওয়া হয়েছে। ডালের আগে কমপ্লিট ব্লক দেওয়ার পর আপনি বুঝতে পারবেন কী হচ্ছে। দেখেন বিমগুলো, বিম এই লটগুলো একদম সিধা, চেষ্টা করবেন লটগুলো সিধা বাঁধার জন্য যাতে বেঁকা না হয়। আপনার লট ছাদের লট যদি ইঞ্জিনিয়ারে 5 ইঞ্চি করবেন, 6 ইঞ্চি দিলে 6 ইঞ্চি করবেন, ইঞ্জিনিয়ার ড্রয়িং মোতাবেক করবেন। ইঞ্জিনিয়ার ড্রয়িং না থাকলে রুমের গ্যাপ নিয়ে কথা, রুমের গ্যাপ বড় হলে লট একটু ঘন করে দিতে হয়, রুম ছোট হলে লট কম দিলেও সমস্যা নাই। যত দূরত্ব হবে আপনার বাড়ির তত লট বেশি দিতে হবে, যত পিলারের দূরত্ব বেশি হবে কলমও তত লট বেশি দিতে হবে, যত দূরত্ব কলম হবে বিমে তো লট এত বেশি দিতে হবে, বিমের ডায়েটাও বড় করতে হবে, সব কিছুর একটা নিয়ম আছে। হ্যাঁ, যে নিয়মটা যদি আপনারা কমেন্ট করেন আপনি বলে দেব। যারা অনেকেই তো ড্রয়িং ছাড়া কাজ করে, ইঞ্জিনিয়ার নকশা ছাড়া কাজ করে, তাদেরকে বলবো কমেন্ট করেন। কিন্তু একটা কথা বলবো, ইঞ্জিনিয়ারের প্ল্যান ছাড়া কাজ না করা ভালো। ইঞ্জিনিয়ারের কাজ করলে মালিকের অনেক টাকা সাশ্রয় হয়, কারণ ইঞ্জিনিয়ারে একটা নকশা করতে তার একটা বাড়িতে কত ওজন হবে সেই রকম ওজন দিয়ে লটগুলো ব্যবহার করে, পজিশনগুলো দেয়, আর তাই ইঞ্জিনিয়ারের পরামর্শ নেবেন। মালিকদেরকে বলবো ইঞ্জিনিয়ারে আপনাকে ড্রয়িং দিছে ঠিক আছে, আপনার কাজটা ঠিকমতো হচ্ছে কিনা দেখবেন। দেখেন বিমের টপের ফাঁসুদের লটগুলো উপরে চলে আসে, কেন কার্নিশ বেশি এই জন্য ওই ফাঁসুদের লটগুলো লোড টানবে, এই জন্য লটগুলো উপরে দেওয়া হয়েছে। কার্নিশ বেশি হলে আপনার ওই বিমের টপের লটগুলো একটু টেনে দেবেন উপরে, যাতে এই সাপোর্টিংটাকে হয়। ছাদের কাঁচা যদি গাঁথিনি হয়, লোড যদি কম হয় তাহলে ডাবলটা ফেটে যায়, ওখানে ফেটে গেলে পানি সবসে। অনেক বিল্ডিংয়ে আমরা দেখছি পানি সবতেছে, মিস্ত্রিদেরকে বলে, নির্মাণ শ্রমিকদের বলে, আমার বাড়িতে পানি ঢুকতেছে আপনি কি কাজ করছেন, কোনোদিনই ঢুকবে না আপনি যদি সঠিকভাবে কাজটা করেন। আপনি ছাদের খানিসে লোড না দিলে ছাদ তো অবশ্যই ফাটবে, দেওয়াল তো অবশ্যই ফাটবে, তো লোডটা অবশ্যই দেবেন। ওখানে কীভাবে ড্রয়িংয়ে খানিসে টপ দিতে হয় সেটাও আমি আপনাদেরকে ভিডিও করে দেবো এর পরের ভিডিওতে, এই ভিডিওর অপেক্ষায় থাকেন। আমি ভিডিওগুলো বেশি বড় করি না, কিছু অনেক এখানে অনেক কথা বলার আছে, ভিডিও ছোটো করার কারণে বলতে পারছি না, তাই ভিডিওগুলো ছোটো ছোটো করে বলছি। এখানে দেখেন কিছু টপ বাঁধা হয়েছে, খানিস বেশ হইলে 600 টপ দেবেন, যদি 600 টপ দিতে না পারেন 300 টপ ডবল দেবেন তাহলে হয়ে যাবে। দেখেন কিছু এখানে টপ বাঁধা হয়েছে, লটগুলো দেখেন কত সুন্দর সিধে, এখানে কোনো আঁকা বাঁকা নাই। গ্যাপগুলো, লটের গ্যাপগুলো দেখেন সবগুলো একই গ্যাপ, চক দিয়ে দাগাইয়ে আপনার লটটা সিধে করার চেষ্টা করবেন, সুতো ধরে লটগুলো বাঁধবেন। আপনার কাজ সুন্দর দেখে হয়তো অন্য আরেকজনে আপনাকে একটা কাজ দিতে পারে, এবং মালিক আপনার কাজটা দেখে খুশি হয়ে আপনাকে বকশিশও করতে পারে। অনেক কিছু আছে, সব কিছু হইল মানুষের মানসিকতার উপর। আপনি ভালো করলে মালিক খুশি অবশ্যই হবে, মালিক খুশি হলে তার মন মানসিকতা ঠিক থাকলে আপনাকে বকশিশ করবে, আর একটা কাজের জন্য অফার করবে, তার আত্মীয় স্বজন সবাইকে বলবে, আপনার কথা বলবে, আমার এই বাড়ির খনটাটা অনেক ভালো, নির্মাণ শ্রমিকরা অনেক ভালো, তাদেরকে দিয়ে কাজ করাও, এরকম বলবে। তাই বলবো সবসময় চেষ্টা করবেন ভালো করার জন্য, ভালো নির্মাণ শ্রমিক দিয়ে কাজ করার চেষ্টা করবেন। একটা যে বাড়িওয়ালা স্বপ্নের টাকা দিয়ে বাড়ি করে তার বাড়িটাও ভালো হবে, আপনারও উপকার আসবে, আপনিও নতুন নতুন কাজ পাবেন, একজন রুচিলেই আরেকজন। আপনি এই কাজটা যদি ভালো করেন ওই মালিকের রুচিলে আপনি আরও কয়েকটা কাজও পেতে পারেন, সে অবশ্যই বলবে আপনি কাজটা ভালো করেছেন। তাই বলবো সবসময় ভালো কাজ করেন, সঠিক নিয়মে কাজ করেন, ইঞ্জিনিয়ার প্ল্যান থাকলে ইঞ্জিনিয়ার প্ল্যান মোতাবেক করেন, যদি না বুঝলে আমাকে প্রশ্ন করেন, কমেন্ট করেন, অবশ্যই আপনাদেরকে আমি বুঝিয়ে দেব আপনার কাজের কী কোথায় কী আছে। দেখেন বিমের এলগুলো, মাটামগুলো আমি আগের ভিডিওতে বলেছি, বিমের পাশে কলমের পাশে রিং একটু ঘন করে দিতে হয়, এবং
কলমের বিমের মাঝখানে একটু পাতলা L4 L5 L3 এরকম হয়। এগুলো যারা বুঝে বুঝবেন, মালিকরা না বুঝলে এটা সে আমার ভিডিওটি দেখে বুঝতে পারবেন। হ্যাঁ, আমি সিঁড়ির প্রথম বাস আপনাদেরকে দেখাচ্ছি, এবার দ্বিতীয় বাস নিয়ে ভিডিও করব, অপেক্ষায় থাকেন। এই দুই একদিনের মধ্যে দেব আপনাদেরকে। দেখেন লটগুলো কত সোজা, এখানে কোনো আঁকা বাঁকা নাই, আপনি দেখলে বুঝতে পারবেন। আপনার কাজে বাড়িটা এরকম হচ্ছে কিনা দেখেন, যে বাড়িওয়ালাকে বলবো আমি, আপনি আপনার সামনে টাকার ঘর স্বপ্নের মতো হতে হবে, সেটা খেয়াল রাখবেন। এখানে আরও অনেক কাজ বাকি আছে, সেগুলো নিয়ে আমি ভিডিও করতেছি। আগামীকাল নইলে আগামী পরশুর দিকে ভিডিওটা পেয়ে যাবেন, তাই আমার সাথে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করেন এবং সবাইকে দেখার সুযোগ করে দেন। নিত্য নতুন ভিডিও অবশ্যই আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আমার যতগুলো কাজ আছে সবগুলো আমি আমার এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। আপনারা চেষ্টা করবেন ভালো কাজ করার জন্য, কি করবেন, ভালো কাজ না হলে আপনি তো শেষ। তাই বলবো একটু খেয়াল করে ভিডিওটা দেখেন মনোযোগ দিয়ে, একবারে না বুঝলে দুই একবার দেখলে আশা করি বুঝতে পারবেন। দেখেন আমার নিম্ন শ্রমিকরা লট বেন্টি করতেছে, দেখেন এখানে সব কিছু একদম সোজা, টপ বটম হিসেব করতে হবে। আমি বারবার একটা কথা বলি, টপ বটম না বুঝলে আপনার কাজটা সঠিক হবে না। যেদিকে আপনার রুমের গ্যাপ ছোট, প্রথমে ওই লটটা ছড়াতে হবে, ওই লটটার নাম হলো বটম। যেদিকে রুম বড় সেটা হলো এই টপ, ওইটা ছড়াবেন উপরে। তো টপ বটম না জানলে আপনি অনেকদিন কাজ বুঝতে পারবেন না। যারা অবশ্যই অনেকে বুঝে, অনেকে বুঝে না, কাউকে ছোটো করে বলতেছি না। ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য, ধন্যবাদ।